ভিওএ60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইসরায়েল তাদের যে উদ্দেশ্যের কথা ঘোষণা করেছিল এবং কার্যত সেখানে যা ঘটছে তার মধ্যে ব্যবধান রয়ে গেছে। বৃহস্পতিবার ওয়াশিংটনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ব্লিংকেন একথা বলেন। তবে ইসরায়েল বলেছে, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় তারা সম্ভাব্য সব কিছু করছে। কর্মকর্তারা জানিয়েছেন, বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে শুক্রবার সকালে একাধিক রকেট হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কেউ হতাহত হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন 2016 থেকে 2019 সাল পর্যন্ত $1.4 মিলিয়ন কর দিতে ব্যর্থ হওয়ার কারণে তিনি নতুন আরেকটি মামলার মুখোমুখি হয়েছেন। দোষী সাব্যস্ত হলে তার 17 বছরের জেল হতে পারে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।